আমি এখন লিভিং রুট ব্রিজে দাঁড়িয়ে আছি, দেখছি এটা অনেকগুলো রাবার গাছের শিকড় থেকে স্থানীয় খাসিয়া এবং জৈন্তিয়া উপজাতির শুনেছি হাতে তৈরি, মানে ওরা গাছগুলো এমনভাবে শিকড়গুলোকে রেডি করে যাতে মনে হচ্ছে যে এটা একটা ব্রিজ তৈরি হয়ে গিয়েছে। এখানে আসলে না দেখলে বোঝা যাবে না, এটা হচ্ছে ইন্ডিয়ার উত্তর পূর্ব দিকে মেঘালয় রাজ্যে অবস্থিত, বাংলাদেশের অনেকটা কাছেই বলা চলে। অনেক পর্যটক এখানে আসেন। এই যে পাশে দেখা যাচ্ছে অনেক পাথর, এখন শীতকাল তাই এখানে যে ঝর্ণার যে পানি, পানি অনেকটাই কম, খুব স্বচ্ছ পানি। আসলে এত ভালো লাগছে যে কেউ না দেখলে বুঝতে পারবে না। এখানে অনেকগুলো স্মৃতিস্তম্ভ আছে, বনরাজি আছে, চারপাশটা এত সবুজ, পানির কলকলো ধ্বনি মন চায় থেকে যায়, কি অপূর্ব সৃষ্টি। এই ব্রিজটা আসলে খুবই হালকা, যার জন্য মানুষ বেশি চলাচল করতে পারে না, একজন একজন করে যাওয়া আসা করে, আর কিছু রেস্ট্রিকশন আছে, তবে আমরা মানুষ তো আমরা অধৈর্য হয়ে যাই। আমি খুব চুপচাপ বসে বসে দেখলাম আর অবাক হলাম, স্রষ্টার কি নিপুণ সৃষ্টি, মনটা ভালো হয়ে যায়। কেমন যেন একটা ভালো লাগার অনুভূতি, বোঝাতে পারবো না। তোমরা এখানে এসো, দেখলে বুঝতে পারবে। এই যে পাথরগুলো এখন দেখা যাচ্ছে, এটা আসলে বর্ষা পানিতে দেখা যেত না। চলো দেখি, খুব ভালো লাগবে, শান্তি। সবুজ চারপাশটা নয়নটা জুড়িয়ে যায়, কি অপূর্ব সৃষ্টি, এত সুন্দর, এত বুদ্ধিমত্তার সাথে তৈরি, একদম নিবিড় স্পর্শ করে।